ডি সার্কিট অ্যানালাইসিস কোর্সের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে হচ্ছে নোডাল অ্যানালাইসিস সম্পর্কে দেখেছি এবং নোডাল অ্যানালাইসিসের একটি সহজ একটা প্রশ্নের সলিউশন আমরা করার চেষ্টা করেছি। তো সেখানে আমাদের হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স ছিল, তো আমরা এখন দেখার চেষ্টা করি যে কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিসটা কীভাবে ব্যবহার করতে পারি। তো নোডাল অ্যানালাইসিসের আমাদের সবার আগে হচ্ছে আমাদের যে মানে হচ্ছে বিষয়টা যেটা সবার আগে ফার্স্ট কনসিডারেশন, দ্যাট ইজ কোথায় কোথায় নোড আছে এটা আমাকে বুঝতে হবে। তো দেখা যাচ্ছে এখানে এই একটা পয়েন্টে যে এটা আসে এটা আসে এটা আসে, দেন এটাও আসে এটাও আসে, মানে এই যে পয়েন্টটা এটা আসলে একটাই পয়েন্ট। আমরা বলতে পারি না এই যে এই জায়গাটা হচ্ছে আমার একটা নোড, যেটা হচ্ছে আমি বলতে পারি যে B1 সাপোজ। দেন ঠিক একইভাবে একটু চিন্তা করে দেখো যে এইখানে এইগুলা সবগুলো এসে এই যে একটা মাথায় এসে অ্যাড হচ্ছে, দ্যাট মিন্স এইটা পুরাটা মিলে একটা নোড যেটা হচ্ছে V2। দেন ইউনো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেটা হচ্ছে 0 ভোল্টের একটা নোড। তো আমরা এখন এখান থেকে হচ্ছে যে নোডাল অ্যানালাইসিসটা ব্যবহার করব, তার আগে আমাদেরকে কারেন্টের যে ডিরেকশনটা এটা আমাদেরকে হচ্ছে ধরে নিতে হবে। তো এই ডিরেকশনটা আমরা আমাদের ইচ্ছা মতো ধরতে পারি, এটা আসলে কোনো বাধ্যবাধকতা নাই যে আমি এভাবেই ধরবো বা ওইভাবেই ধরবো। ধরে নেই যে এইখান থেকে কারেন্টটা এদিকে গেল, তাহলে ধরি যে এটা এদিক দিয়ে আসছে, তো এটা হচ্ছে এটাকে I4 দিয়ে ডিনোট করলাম, দেন এদিক দিয়ে একটা কারেন্ট চলে গেছে, এটাকে হচ্ছে I3 দিয়ে যদি ডিনোট করি, দেন আর কি করতে পারি, এই যে এখানে এখানে হচ্ছে ধরি এই যে কারেন্ট এগুলো এটা এদিক দিয়ে চলে যাচ্ছে, ধরি এটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আমাদের ইচ্ছা মতো। দেন এই নোডের মধ্যে এই যে এখান দিয়ে কারেন্ট এটা এসে ঢুকছে, তো এখান দিয়ে ধরে নিয়ে কত গেল I1, তো এটা দেওয়া ছিল প্রশ্নে, 2 এটা দেওয়া ছিল, আমরা 3-4 ডিনোট করছি, দেন সাপোজ এটাকে ধরি I5, এটাকে দেই I6, আর এইটাকে হচ্ছে I7 দিলাম। তো আমরা এখন এই জায়গাটাতে হচ্ছে নোডাল যে থিমটা এটা হচ্ছে এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা যদি হচ্ছে নোড V1-এর জন্য আমরা যদি চিন্তা করি যে নোড V1 এটার জন্য যদি চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে যে আমার I5টা এসে ঢুকছে, দেন I4টা এসে ঢুকছে, আর হচ্ছে কত I1 আর I3 বাইরে চলে যাচ্ছে। এই যে এই দুইটা হচ্ছে কি এন্ট্রি নিচ্ছে এবং বাকি দুইটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে I5 + I4 = I1 + I3। তো তার মধ্যে হচ্ছে আমার এই যে I1-এর ভ্যালুটা আমার জানা আছে, I1-এর ভ্যালু হচ্ছে কত 6 অ্যাম্পিয়ার। তো আমরা হচ্ছে এইগুলো এখন ডেটাগুলো এখানে বসাবো। তো আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে I5, কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিকে, কারেন্ট যেদিকে যায় মানে যেদিক দিয়ে যাচ্ছে ওই যেখান থেকে শুরু হচ্ছে যাওয়া ওইখানের ভোল্টেজ মাইনাস হচ্ছে যেটা ফাইনাল পোর্শন ওইটার ভোল্টেজ, এভাবে করে হচ্ছে আমাদের দিতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে ওইটার ওহম মানে রেজিস্ট্যান্সটা এইভাবে দেওয়া লাগবে। তাহলে হচ্ছে আমরা এই যে I5 এটার জন্য আমরা কী বলতে পারি, V2 এই যে এটার নোড স্টার্টিং কোথায় V2 মাইনাস V1 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাইলে হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2। তারপর আসছে I4, I4টাও কি এই যে এখানে V2 থেকে V1-এর দিকে না কারেন্টটা যায়, এই যে V2 থেকে V1-এর দিকে, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 3, তাহলে I4 হচ্ছে প্লাস V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 3। তো দেন ইকুয়াল টু কত আছে I1 + I3, তো I1-এর ভ্যালুটা কত পাচ্ছি, I1 যেটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে 6, আর হচ্ছে এখন আমার কত I3 ভ্যালুটা কী হবে, I3 হচ্ছে আমার এই যে 5 ওহমের ভেতর দিয়ে হচ্ছে কতটুকু ভোল্টেজ ড্রপটা, এটা হচ্ছে দেখতে পাচ্ছি কত V1 থেকে 0-এর ভেতরে হচ্ছে আমরা যদি মাল্টিমিটার ধরি, তাহলে V1 ডিভাইডেড বাই 5, তাহলে প্লাস V1 ডিভাইডেড বাই 5। তো এবার এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে শুধুমাত্র V1 এবং V2 নিয়ে একটা সমীকরণ দাঁড়াবে, যা হবে হচ্ছে মোস্ট প্রবলি এরকম যে 25 V2 মাইনাস 31 V1 = 180। এটাকে আমরা সবাই সিম্পলিফাই করতে পারি, এগুলো আমাদের ছোটোবেলার পড়াশোনা, এগুলো নিয়ে আমাদের খুব একটা বেশি চিন্তা করার দরকার নেই আশা করি। তো তাহলে হচ্ছে আমরা এখানে V1 আর V2 এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম। দেন আমরা এখন সেকেন্ড নোটটা বোঝার চেষ্টা করি, সেকেন্ড আমার নোট কোনটা, সেকেন্ড নোট হচ্ছে এই যে V2 নোটটা, তাহলে হচ্ছে নোট V2তে আমাদের জন্য আমাদের হচ্ছে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এইখানটায় হচ্ছে I5 বাইরে চলে যায়, I4 বাইরে চলে যায়, I6টাও বাইরে চলে আসে, I7টাও বাইরে চলে আসে, আর শুধুমাত্র I2টা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে I2 এইটা ইকুয়াল টু হচ্ছে আমার কত হবে I5 + I4 + I6 + I7, I5
প্লাস আই ফোর প্লাস আই সিক্স প্লাস আই সেভেন। তো এখন এখানে যদি আমরা হচ্ছে নোটগুলো ধরে হচ্ছে যদি অ্যাপ্লাই করি তাহলে কি দেখা যাচ্ছে আই টু এর ভ্যালু কত, সেভেন। আই টু এর ভ্যালু আমার জানা আছে সেভেন ইকুয়াল টু আই ফাইভ হবে কত, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস আই ফোর, আই ফোরের ভ্যালু কত হবে, আই ফোর হবে হচ্ছে তাও ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই থ্রি, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই থ্রি। দেন আই সিক্স, আই সিক্সের ভ্যালু হচ্ছে কত, ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর, দ্যাট মিনস ভি টু বাই ফোর, ভি টু ডিভাইডেড বাই ফোর। আর আই সেভেন হচ্ছে কত, ভি টু ডিভাইডেড বাই এইট, এইট ওহমের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে ভি টু ডিভাইডেড বাই এইট। তো এই ইকুয়েশনটাকে আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাই করলে জিনিস বিষয়টা দাঁড়াবে মোস্ট প্রবলি এই ধরনের যে টোয়েন্টি ভি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন ভি টু ইকুয়াল টু মাইনাস ওয়ান সিক্সটি এইট। তো এগুলো সিম্পলিফাই করা খুব একটা কঠিন না, আশা করি আমরা সবাই সিম্পলিফাই করতে পারবো ইকুয়েশনগুলোকে। তো এই যে দুইটা ইকুয়েশন আমি পাইলাম, এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে অথবা একটা থেকে আরেকটাতে ভ্যালু নিয়ে অথবা ক্রেমারের পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে আমরা চাইলে এগুলোকে সলভ করতে পারি। তো এগুলো যদি আমি পেয়ে যাই তাহলে হচ্ছে ভি ওয়ান আর ভি টু এর ভ্যালু আমার কাছে চলে আসবে। ভি ওয়ান ভি টু এর ভ্যালু যদি চলে আসে, নোটগুলোর যদি ভ্যালু জানা থাকে তাহলে আমি বলতে পারবো যে আই থ্রির মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যায়, আই ফোরের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যায়, বা হচ্ছে আমার আই সিক্স এই এই যে প্রত্যেকটা পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট কতদূর যাবে আমরা বাই করতে পারবো। তো তোমরা সবাই হচ্ছে এই যে এইটা সলভ করে ভি ওয়ান ভি টু এর ভ্যালুটা বের করো, বের করে হচ্ছে সবাই এই যে আই থ্রির মধ্য দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে, আই থ্রি ইকুয়াল টু কত, এইটা দেখি বের করে সবাই হচ্ছে কমেন্টে জানাবা। তো এই ধরনের সার্কিটগুলো সলভ করা আসলে খুব একটা কঠিন না। তো আমরা এখানে চেষ্টা করে দেখি, এখানে আমরা হচ্ছে কি এ বি সি ডি হচ্ছে চারটা নোট ডিনোট করলাম, চারটা পোর্শন ডিনোট করলাম, তাহলে আমরা ধরি এই যে এ থেকে বিতে হচ্ছে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা এটা আগে আঁকি এ থেকে এই যে বিতে এই গেল কারেন্ট এ থেকে বি। দেন এ পয়েন্ট থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা আরও একটা হচ্ছে রেজিস্ট্যান্স বেড়েছে যেটা হচ্ছে এ থেকে সিতে গেল, তাহলে হচ্ছে এই যে এ পয়েন্ট থেকে সি, এ থেকে সি আমরা হচ্ছে রেজিস্ট্যান্স রাখলাম, এটা হচ্ছে কত এম্পিয়ার ছিল, এই যে এ থেকে বিতে হচ্ছে ফাইভ এম্পিয়ার, আর হচ্ছে এ থেকে সিতে রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার টু ওহম। দেন এ থেকে হচ্ছে আরও একটা পোর্শন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমার কী দাঁড়াচ্ছে ছয় ওহম বের হচ্ছে, তাহলে আমরা এটাকে এভাবে করে দেই সিক্স ওহম, এখানে এই পয়েন্টটা হচ্ছে ডি ধরলাম। দেন ডি থেকে হচ্ছে সি, সি থেকে হচ্ছে ডিতে আরও একটা রেজিস্ট্যান্স আসে, তাহলে আমরা এই যে সি থেকে ডিতে এই যে এইভাবে কানেক্ট করে দিলাম, তাহলে হচ্ছে এটা কী দাঁড়ালো, এটা হচ্ছে ফাইভ ওহম। দেন হচ্ছে কী পাই, সি থেকে বিতে হচ্ছে একটা রেজিস্ট্যান্স যায় কত চার ওহম, তাহলে এই যে সি থেকে বিতে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স গেল একটা। দেন আর কী বাকি আছে, আর হচ্ছে এই যে বি থেকে ডি এর মধ্যে হচ্ছে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে এই যে বি থেকে ডিতে হচ্ছে এই একটা কারেন্ট, এটা হচ্ছে কত টু অ্যাম্পিয়ার, বি থেকে ডিতে গেল, তো এই যে বি থেকে ডিতে এভাবে করে দিলাম। তো এটা কত ছিল, এটা ছিল হচ্ছে সি থেকে বি, বি থেকে সি এর মধ্যে এটা হচ্ছে ফোর ওহম। তো এই যে সার্কিটটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখা যাচ্ছে এই সার্কিটটা চলে আসে। দেন এখানে আমরা ইজিলি এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড ধরে আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি। এখানে সলভ করার পরে আমরা এই যে এখানে এই নোডের জন্য যে ভোল্টেজ পাবো ওই ভোল্ট থেকে হচ্ছে যে এইখানের যে কারেন্ট আই ইকুয়াল টু কত এটা বের করতে পারবো। এই ধরনের সার্কিট আমরা আগেও সলভ করেছি, জাস্ট এটাকে হচ্ছে অন্যরকম কনফিগারেশানে দিয়েছে, ওটাকে হচ্ছে আমরা আমাদের জন্য যে পসিবল ইজি কনফিগারেশনটা এটাতে আমরা চলে আসছি। তো এইভাবে হচ্ছে এই যে এই ধরনের জটিল সার্কিট দেখলে আমরা সিম্পলিফাই করে তাতে হচ্ছে এই সব অ্যানালাইসিসগুলো ব্যবহার করে ইজিলি সলভ করতে পারি। তো সবাই এই যে এই জিনিসটা সলভ করে আয়ের ভ্যালুটা কমেন্ট করে জানাবে।